রাজ্যে বিজেপি আইপিএফটির জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 18 মাস হয়ে গেছে। ক্ষমতায় পরিবর্তনের পর নতুন সরকারের হাত ধরে রাজ্যের প্রকৃত শান্তিপ্রিয় মানুষরা এক নতুন ত্রিপুরা তৈরি করার স্বপ্ন দেখছিলেন, কিন্তু রাজ্যের শীর্ষ নেতৃত্বের কিছুটা উদাসীনতার ফলে দল নদীর স্রোতের মতো সমাজ বিরোধীরা ঢুকছে বলে অভিযোগ উঠেছে। এক্ষেত্রে দলে এখন থেকে শুদ্ধিকরণ না আনতে পারলে আগামী দিন দল গভীর সংকটে পড়তে পারে বলে মনে করছে। নতুন বোতলে পুরনো মদ, এই প্রবাদের বাস্তব বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে শহর আগরতলা সহ শহরতলি এবং মহকুমার শহরগুলোতেও। অর্থাৎ বামফ্রন্ট আমলে যেসব সুবিধা ভোগী স্বার্থবাদীরা মাফিয়া রাজের আড়ালে যেভাবে তাদের মৌরুষী পাট্টা কায়েম করেছিল, রাম আমলেও তারা সমানভাবে সক্রিয় বলে অভিযোগ। আগরতলা শহরের বহু মাফিয়া, জমির দালাল, নেগোসিয়েশনকারী সমাজদ্রোহী 2018 সালের মার্চের 3 তারিখের পর থেকে যেভাবে নিজেদের রাজনৈতিক জামা বদলে নতুন রাজনৈতিক দলের জামা পরেছেন, সেই ট্রেডিশন এখনো চলছে। ফলে দেখা গেছে যারা একসময় এই সমাজদ্রোহী মাফিয়া নেগোসিয়েশনকারীদের করাল গ্রাস থেকে মুক্তি পেতে সরকার পরিবর্তন করতে মাথার ঘাম পায়ে ফেলেছেন, বর্তমান সরকারের আমলেও এসব পূর্বোত্তন সমাজদ্রোহী মাফিয়াদের তাণ্ডবে তারা আতঙ্কিত। সরকার পরিবর্তনের পর যে যে শান্তির ত্রিপুরার স্বপ্ন এসব সাধারণ মানুষজনরা দেখেছিলেন, তাদের এই স্বপ্ন এখন ধূলিসাৎ হবার পথে। কিন্তু বর্তমান সময়ে রাজ্য যেদিকে এগিয়ে যাচ্ছে এই স্বপ্ন তারা দেখেননি। শান্তিপ্রিয় সাধারণ বিজেপি সমর্থকদের অভিযোগ, দলই যেভাবে নানা কৌশলে সমাজদ্রোহী এবং মাফিয়ারা স্থান করে নিচ্ছে, তাতে এখনই সতর্ক না হলে আগামী দিনে বর্তমান সরকারের সামনে গভীর সংকট তৈরি হবে। অভিযোগ উঠছে একাংশ শিকিয়াদলী বিজেপি নামধারী নেতাদের মদতে এর সমাজ বিরোধীরা বিজেপি দলের নাম ধারিয়ে কুকর্মগুলি চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বিগত আমলে যেসব সমাজ বিরোধীরা মাফিয়াগিরি জমির দালালি করত, তারা আবারও তাদের পুরনো কাজগুলিতে ফিরে এসেছে। বিভিন্ন এলাকায় তোল্লা আদায় সহ এলাকা দখলের লড়াই এবং জমির দালালিও তারা অভিনব কায়দায় শুরু করেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এলাকা দখলের লড়াই এবং তোল্লা আদায় নিয়ে শহর দক্ষিণাঞ্চলে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে শহরের আরো বিভিন্ন এলাকায়, কিন্তু এই ঘটনাগুলি থামাচাপা দেওয়া ছাড়া বিজেপি দলের শিকি আদলি নেতৃত্ব আর কিছু করেনি বলে সাধারণ শান্তিপ্রিয় বিজেপির সভ্য সমর্থকদের অভিমত। বর্তমান সময়ে জমি মাফিয়ারা নতুন নতুন কায়দায় খাস জমি দখল করা সহ বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প দখল করার কাজে মাতোয়ারা হয়ে গেছে বলে অভিযোগ। অভিযোগে আরো প্রকাশ, একাংশ জমির দালাল তহসিল অফিসগুলিতে খোঁজখবর করে কোথায় কোথায় খালি জমি পড়ে আছে এবং কোন জমি কার দখলে রয়েছে তার ডিটেলস বের করছে। পরবর্তী সময় বিভিন্ন কৌশলে তারা ওই জমিগুলি নিজেদের দখলে এনে মোটা অঙ্কের বিনিময়ে বড় বড় কনস্ট্রাকশন কোম্পানির হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে তারা বাঁকা পথে জমির কাগজপত্র বের করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের দুর্নীতিমূলক কাজকর্মগুলি যারা করছে তারা বিগত আমলেও তদানীন্তন সরকারের সক্রিয় সমর্থক ও কর্মী হয়ে এই ধরনের দুর্নীতিমূলক কাজগুলি করত বলে জানা গেছে। এই আমলেও তারা শাসক দলের সমর্থক হয়ে তাদের অপরাধমূলক কাজকর্মগুলি করে যাচ্ছে বলে অভিযোগ। কিন্তু বর্তমান শাসক দলের যারা শুভচিন্তক এবং প্রকৃত সমর্থক তারা বিষয়গুলি সহজভাবে মেনে নিতে পারছেন না, কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের কাছে তারা এই বিষয়গুলি নিয়ে অভিযোগ জানাতে পারছেন না। অনেকেই জানিয়েছেন দলের ঢোকা বেনজলের কৃত্রি কাহিনী তারা দলের শীর্ষ নেতৃত্বদের জানাতে চান, কিন্তু শীর্ষ নেতৃত্বের কাছে তাদেরকে পৌঁছতেই দেওয়া হচ্ছে না। শীর্ষ নেতৃত্বদের কাছে যাবার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে 90 বিজেপি দলে যোগ দেওয়া শিকি আদলি নেতারা। অনেকেই অভিযোগ করে জানিয়েছেন আগে সাধারণ জনতার অভিযোগ শোনার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজে নিয়মিত জনতার দরবারে আসতেন এবং সাধারণ মানুষজনের অভাব অভিযোগ শুনে তৎক্ষণাৎ বহু ক্ষেত্রেই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তাছাড়া বিজেপির সদর কার্যালয়ে বসত জনতার দরবার,
সেখানেও দলের মন্ত্রী পরিষদের সদস্য এবং শীর্ষ নেতৃত্বরা বসে জনতার মুখে বিভিন্ন এলাকা থেকে আসা সমস্যাগুলি শুনতেন এবং প্রয়োজনে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতেন। কিন্তু মুখ্যমন্ত্রী জনতার দরবার বেশ কিছুদিন ধরে বন্ধ। বিজেপি দলের সদর কার্যালয়েও এখন জনতার দরবারে হাজির হচ্ছেন না কোনো মন্ত্রী বা মন্ত্রিসভার সদস্য সহ অন্যান্য শীর্ষ নেতারা। তাই বিজেপির প্রকৃত সভ্য সমর্থকরা যার যার নিজের এলাকার সমস্যা এবং অসুবিধার কথাগুলি শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারছেন না, যার কারণে বিগত আমলের সমাজদ্রোহী মাফিয়ারা তাদের হিংস্র নখ দাঁত মেলতে শুরু করেছে আর তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। এই ব্যাপারে দলের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব এখন থেকে যদি সতর্ক না হন, তবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ত্রিপুরা গড়ার স্বপ্ন এবং ত্রিপুরার উন্নয়নের গতি থমকে যাবে বলে একাংশ সভাপতি জনগণের অভিমত। প্রিয় রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।